এখানে ধীরে ধীরে এগিয়ে আসছে নদী। বাঁধের গা ঘেঁষে বইছে গঙ্গা। নদীর চলাৎ চলাৎ আওয়াজ নয়, বরং গর্জনে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। তাই নদীর গর্ভে নিজেদের শেষ সম্বল তলিয়ে যাওয়ার আগেই বাড়িঘর ভেঙে অন্যত্র নিরাপদ আশ্রয়ে বাসিন্দারা সরে যাচ্ছেন। এই দৃশ্যই এখন দেখা যাচ্ছে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। এভাবেই চলছে ব্যাপক গঙ্গা ভাঙন। কোথাও শয়ে শয়ে বাড়ি বিলীন, কোনো অঞ্চল আবার প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামালদীপুর এলাকা। এখানে কয়েকশো বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এই সমস্যা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার পরস্পরকে দোষারোপে ব্যস্ত, অভিযোগ এমনই। তাই আর বসে না থেকে গঙ্গা ভাঙন প্রকল্পের অ্যাকশন নাগরিক কমিটি ও গ্রামবাসীরা মিলে নানা ব্যবস্থা করে যাচ্ছেন। যদিও এভাবে কি রেহাই পাওয়া যাবে গঙ্গার করাল গ্রাস থেকে? এভাবেই গ্রামবাসীদের চলছে আতঙ্কে বিনিদ্র রজনীর দিন যাপন। সারা শ্রাবণ মাস জুড়ে শিবতীর্থগুলিতে চলবে পূজার্চনা, জল ঢালা। এই দৃশ্যটি বাঁকুড়া জেলার অন্যতম সুপ্রাচীন 3100 শিব মন্দিরের। এই মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়েছে শ্রাবণী মেলা, যা চলবে সারা মাস ধরে। রাঢ়বঙ্গের হাজার বছরেরও বেশি প্রাচীন বহু মূর্তি ও মন্দিরের সমাবেশ এই মন্দির প্রাঙ্গণ। শুধু তাই নয়, মন্দিরের নানা স্থাপত্য দেখতে ভিড় করেন দর্শনার্থীরা, আর এখন ভিড় ভক্তদের। শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে এসে ভক্তরা এখানে ঢালেন। ভোর থেকেই শুরু হয় পুজো পাঠ, সন্ধ্যায় হয় গণেশ আরতি, ভজন কীর্তন, আর রয়েছে প্রসাদের ব্যবস্থা। সারা মাস এভাবেই ফুল রঙিন আলোয় সেজে থাকবে মন্দির। এখানে প্রতিদিন উপস্থিত থাকছেন প্রচুর ভক্ত, আর তাদের কথা ভেবেই মন্দির চত্বরে নানা ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক। এদিকে ইতিহাস স্থাপত্য, অপরদিকে নানা ধর্মীয় বিশ্বাস মিলেমিশে একাকার এখানে। এই মন্দির বাঁকুড়া জেলার গর্ব। এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণী উৎসব। সারা বাংলায় জলাভূমিতে আগাছার মতো ভরে থাকে কচুরিপানা। তবে অযত্নে ফুটে থাকা এই আগাছা দিয়েও যে ব্যবহার্য মনোরম হস্তশিল্পের কাজ করা সম্ভব, সেটাই করে দেখালেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা। এবার থেকে বর্ধমান হাওড়া মেনলাইন শাখার বেশ কয়েকটি রেল স্টেশনে মহিলাদের দ্বারা কচুরিপানা তৈরি হস্তশিল্পের নানা জিনিস পাওয়া যাবে। গত দুবছর ধরে আদিসপ্তগ্রাম, ব্যান্ডেল, মগরা, বাঁশবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় এভাবেই হস্তশিল্পের প্রশিক্ষণ দিচ্ছেন সামাজিক পহল ফাউন্ডেশন। তৈরি হচ্ছে ফাইল, ডায়েরি সহ নানা শৌখিন ব্যাগ। নাবার্ডের সহযোগিতায় এদিনের উদ্বোধনে হাজির ছিলেন রেল এবং নাবার্ডের আধিকারিকরা। দ্রব্যগুলি তৈরির পর এভাবেই উৎপাদিত পণ্যের বিপণনের ব্যবস্থা করা হচ্ছে। এভাবেই পরিবেশ বাঁচাতে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের পাশে দাঁড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করা হয় কর্তৃপক্ষের তরফে। এই কচুরিপানার হস্তশিল্পের প্রশিক্ষণের পাশাপাশি মার্কেটিং এরও একটা ব্যবস্থা নাবার্ডের সহযোগিতায় করা হয়েছিল। বর্তমান সময়েও কাজী নজরুল ইসলামের লেখা ও দর্শন কতটা প্রাসঙ্গিক, সেই নিয়েই ছিল অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান ছিল কবির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন। নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের সহায়তায় হাসনাবাদের বরুণহাট হাই স্কুলে হয়ে গেল এই অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ও নজরুল বিশেষজ্ঞরা। তারা আলোচনা করেন কবির সাহিত্য সৃষ্টির বহুমুখিতা নিয়ে এবং কবির জীবন ও সম্প্রীতির বার্তা নিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। বিদ্যালয়ের একঝাঁক ছাত্রছাত্রী কবির লেখা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। এভাবেই সবাই স্মরণ করেন এই বিদ্রোহী কবিকে।